আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। ফজরের সুন্নাত বাড়িতে পড়ে মসজিদে প্রবেশ করে ফরজ নামাজের পূর্বে সময় থাকলে তাহিয়াতুল মসজিদ পড়ব কি না, এক্ষেত্রে হাদিস দুই রকম। খেয়াল করেন, রাসূল ইসলাম এক হাদিসে বলতেন মসজিদে ঢুকলেই পড়বা, আর এক হাদিসে বলতেন ফজরের আজানের পর থেকে বেলা ওঠা পর্যন্ত ফজরের দুই রাকাত নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়বা না। আগের কথাটা কে বলেছেন, পরের কথাটা কে বলেছেন? একটা পয়েন্টে যে এই কথাটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল, ফজরের ওয়াক্তে আমি সুন্নত না পড়ে যদি মসজিদে ঢুকি, সুন্নত পড়লেই তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে, কিন্তু ফজরের সুন্নত সুন্নত অনুসারে ঘরে পড়েছি মসজিদে ঢুকেছি, এখন কি করব? যে হাদিসই আপনি মানেন আর একটা হাদিস অমান্য করা হবে, আর এর নাম হলো ইজতিহাদ। হাদিসে কোথাও নেই যে মাকরুহ উক্তে হারাম উক্তে যখনই মসজিদে যাওয়া পড়বে, এটা নেই। আবার কোথাও নেই ফজরের আজানের পরে বেলা ওঠা পর্যন্ত তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, তওয়াফের নামাজও পড়তে পারবা না, এটাও নেই। তো এখন এই সমন্বয়ে কেউ কেউ পড়াটাকে জায়েজ বলেছেন, আবদুল্লাহ ইবনে ওমর এবং অনেক সাহাবি যে কোনো সময় মসজিদে ঢুকলে মাকরুহ উক্তে নাজে যাই হোক, তারা বলতেন আম নফল নামাজ এই সময় পড়া যাবে না, কিন্তু এখন যেটা আমার উপরে সুন্নত বা ওয়াজিব হলো ওটা পড়া যাবে। এর বিপরীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেকে এই সময় কোনো এই ধরনের নামাজ পড়তেন না। ফুকাহারাও এই দুটো মতেই আছেন, দুটোর পক্ষে হাদিস আছে এটা ইজতিহাদ, কেউ পড়লে বাধা দেবেন না, আর কেউ না পড়লে যেহেতু হাদিসে নিষেধ আছে, তিনি একটা হাদিস আমল করছেন, এটাতে হলো না, হাদিস মানলো না, তা আপনিও তো একটা হাদিস মানলেন না।